নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর প্রথমেই নজর রাখব হেডলাইন্স। হজ কার্যক্রম 2023 উদ্বোধন এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ জ্বালানিতে সরকার আর ভর্তুকি দেবে না বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ বিদেশি কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে এবং তা অব্যাহত থাকবে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাহারিয়ার আলম। সুপ্রিম কোর্টে অস্থিরতা থামছেই না, বৃহস্পতিবারও পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, নজর রাখবো সেই খবরের দিকে। হজ কার্যক্রম 2023 উদ্বোধন এবং হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল 10:40 রাজধানীর আশকোনায় হজ অফিসে এই অনুষ্ঠান শুরু হয়। এখান থেকে হজ কার্যক্রম 2023 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে 140 জন হজ যাত্রী, ধর্ম মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। এ সময় সরকার প্রধান হজ যাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। উদ্বোধনের পর শনিবার দিবাগত রাত 3:45 প্রথম হজ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে পারবেন। ইতিমধ্যে হজ যাত্রী নিবন্ধন শেষ হয়েছে, তবে হজের খরচ বেশি হয়, কোটা পুরোপুরি পূরণ করা যায়নি। চলতি হজ মৌসুমে হজ যাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে স্থানীয় সময় 21 মে রাত 4:45। এবছর প্রি হজ ফ্লাইটে মোট 160টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। চলতি বছর সৌদি আরবে হজ পালনে যাচ্ছেন যারা তাদের 50% অর্থাৎ 63,599 জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিদ্যুৎ জ্বালানিতে সরকার আর ভর্তুকি দেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেছেন, এখন থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করা হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় এসব মন্তব্য করেছেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকার দীর্ঘ সময় ধরে ভর্তুকি দিয়ে আসার পর সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি চলছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ভোক্তাকে কম মূল্যে দেওয়ার লক্ষ্যে জ্বালানি তেল, বিদ্যুৎ ও দীর্ঘদিন ধরে ভর্তুকি দিয়ে আসছে সরকার। এখন এই তিন খাত থেকে ভর্তুকি তুলে নিলে দাম বাড়িয়ে সমন্বয় করা হবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের নীতিমালা প্রণয়নের কাজ চলছে, সাশ্রয়ী বিদ্যুতের ব্যবস্থা করাই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানান তিনি। এটা প্রাইস বাড়বে কমবে আমরা সেই মেকানিজমের দিকে যাচ্ছি, কিন্তু বিদ্যুৎও আমরা সেই মেকানিজমের দিকে ভবিষ্যতের দিকে যাব, যে মার্কেট মার্কেট ডিসাইড করবে প্রাইস কি হবে। এটা ওরকম যে হঠাৎ করে আমরা ডিক্লেয়ার করলাম, আমরা যেরকম দীর্ঘ সময় ভর্তুকি দিয়ে বেরোনোর জন্য চেষ্টা করি, আমরা এখন যেটা চেষ্টা করছি আস্তে আস্তে আমরা মার্কেট বেস চলে যাব, গ্যাস বলি, তেল বলি, বিদ্যুৎ বলি, এই বিষয়টা ফিউচারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ বিদেশি কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে এবং তা অব্যাহত থাকবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই কথা জানিয়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে বিদেশি কূটনীতিকদের সাথে বৃহস্পতিবার বৈঠক শেষে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার এটা কোনো ইস্যু নয়, এটা নিয়মিত কার্যপরিধির অংশ বলে উল্লেখ করেন শাহরিয়ার আলম। এ বিষয়টি কূটনীতিকদের ব্যাখ্যা করে জানানো হয়েছে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে দক্ষতার সাথে আমাদের নিরাপত্তা বাহিনীগুলি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। কিন্তু এই রিলেটেড যে কিছু ভুল তথ্যের ভিত্তিতে কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে আমরা যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি, আমার মনে হয় ইট শুড এন্ড হিয়ার। এবং সুপ্রিম কোর্টে অস্থিরতা থামছেই না, বৃহস্পতিবারও পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবন থেকে মিছিল বের করে সরকার বিরোধী স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর কিছুক্ষণ পর পাল্টাপাল্টি মিছিল বের করে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এর আগে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার সম্পাদকের রুম ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। বৃহস্পতিবার হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন বিএনপিপন্থী 18 আইনজীবী, যার শুনানি হবে রোববার। মূলত সুপ্রিম কোর্টে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ও তার পরবর্তী বার কক্ষ দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি করে আসছিল দুই পক্ষের আইনজীবীরা।
এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।